নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আরো একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি এবং এই সুখবরটা কিন্তু আপনাদের সবার জন্য, যারা যারা বর্তমানে পড়াশোনা করছেন এবং যারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন বা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, সবার জন্য কিন্তু এই নতুন খুশির খবরটা। এবং আপনারা হয়তো অনেকেই চিন্তিত যে বর্তমানে আপনারা কোন কোর্স নিয়ে ভর্তি হবেন বা কোন কোর্সে পড়াশোনা করলে আপনাদের ভবিষ্যৎটা সিকিউর হবে, আপনারা ভালো জব পাবেন, সেটা নিয়ে কিন্তু অনেক সময় আপনারা দ্বন্দ্বের মধ্যে থাকেন। আপনারা বুঝতে পারেন না যে সঠিক ডিসিশনটা কী হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আমরা এগিয়ে যেতে পারবো, আমাদের যে কোয়ালিটি, আমাদের যে নাম্বার আছে সেই বেসিসে যদি আমরা পড়াশোনাটা করতে চাই তাহলে কোন বিষয়টা চুজ করাটা আমাদের পক্ষে বেটার হবে, সেই নিয়ে কিন্তু সরাসরি রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন একটা পোর্টাল চালু করে দিলেন এবং সেই পোর্টালটা কিন্তু আগামী 5ই অক্টোবর কিন্তু লঞ্চ হচ্ছে। এবং সেই পোর্টালে কী কী ফেসিলিটি পাবেন আপনারা সেই সম্পর্কে কিন্তু আজকের সমস্ত ভিডিওটা, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে দেখে নিন। বলা হচ্ছে পড়ুয়াদের পাশে রাজ্য সরকার, উচ্চশিক্ষা ও চাকরির হদিশ দিতে আসছে নয়া পোর্টাল, এবং এই পুরো নিউজটাই কিন্তু উঠে এসছে প্রতিদিন নিউজ পেপার থেকে। কি বলা হচ্ছে দেখে নিন, যে বর্তমানে আমরা যেসব কোর্স নিয়ে পড়াশোনা করতে চাইছি বা আমরা যখন কলেজ লাইফে ভর্তি হচ্ছি তখন কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে আমরা কোন কোর্স নিয়ে ভর্তি হব, কিসে আমরা অনার্স নিলে আমাদের জন্য বেটার হবে, বা আমরা যদি অনার্স না নিয়ে যদি অন্য কোনো টেকনিক্যাল লাইনে যেতে চাই তাহলে কি আমাদের জন্য বেটার হবে, এবং তার পাশাপাশি যদি আমরা অন্যান্য যে কোনো কোর্সের জন্য যদি ভর্তি হই তাহলে কি সেই নাম্বার অনুযায়ী আমরা যদি ওই কোর্সে ভর্তি হই তাহলে কি আমরা পরবর্তীকালে চাকরির কোনো সুযোগ পাব, সেই সমস্ত বিষয়টাই কিন্তু ক্লিয়ার করবে এই নয়া পোর্টাল। এবং এই পোর্টালের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্ত গাইডেন্সটা ক্লিয়ার করতে পারবেন যে আপনারা কি পড়লে আপনাদের সুবিধা হবে, কি পড়লে আপনাদের অসুবিধা হবে। এবং এখানে কিন্তু শুধুমাত্র দেশের কথা নয়, এখানে কিন্তু বিদেশেও আপনাদের অপরচুনিটি দেওয়া হবে, যাতে বিদেশেও যদি আপনারা পড়াশোনা করতে চান তাহলে সেখানে আপনাদের কী কী অপরচুনিটি পাবেন, পরবর্তীকালে বিদেশে আপনারা চাকরি করতে পারবেন কি পারবেন না, আপনাদের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে যদি আপনারা পরবর্তীকালে বিদেশে যেতে চান তাহলে আপনাদের জন্য কী কী অপরচুনিটি থাকবে, কোন কোন জব আপনারা পেতে পারবেন, এবং তার পাশাপাশি আমাদের দেশে কোন কোন কাজের জন্য ভবিষ্যতে আপনারা লিপ্ত হতে পারবেন, সেই সমস্ত কিছুই কিন্তু এই নয়া পোর্টালে আপনাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এবং শিক্ষামন্ত্রী বাদ্য বসু জানিয়েছেন আগামী মাসে শুরু হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ পরিষেবা, নবান্ন থেকে কিন্তু আগেই মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছিলেন, সেই ঘোষণাকে মান্যতা দিয়েই কিন্তু পূজার আগেই এই পোর্টালটা চালু হচ্ছে, অর্থাৎ 5ই অক্টোবর কিন্তু এই সম্পূর্ণ পোর্টালটা লঞ্চ হয়ে যাচ্ছে, এবং সেখানেই কিন্তু আপনারা বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র হয়তো একটা রেজিস্ট্রেশন করতে হতে পারে কিন্তু সেই সম্পর্কে এখনও পর্যন্ত ডিটেলস কিছু বলা হয়নি, কিন্তু যে অ্যাক্সেসটা শুধুমাত্র ছাত্রছাত্রীরাই করতে পারবে, হয়তো যেমন প্রতিটা ক্ষেত্রে হয় যে অ্যাক্সেস করার জন্য আপনাদের স্কুলের নাম, আপনাদের রোল নাম্বার, আপনারা বর্তমানে কী নিয়ে পড়াশোনা করছেন, কোন ক্লাসে ভর্তি হয়েছেন, সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে হয়তো আপনাদের একটা লগ ইন করতে হবে, লগ ইন করলে যে রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে হয়তো পরবর্তীকালে আপনারা লগ ইন করলে সমস্ত ডিটেলসটা আপনারা জানতে পারবেন, কিন্তু সেই সম্পর্কে এখনও পর্যন্ত ডিটেলস কিছু বলা হয়নি যে কীভাবে রেজিস্ট্রার করতে হবে, কীভাবে লগ ইন করতে হবে, সেটা কিন্তু একটা অনুমান বেসিসে এবং যেটা সংবাদ মাধ্যমে উঠে আসছে সেটাই আপনাদের সামনে বললাম। এবং তার পাশাপাশি গত 1.5 বছর ধরে কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ আছে আপনারা সবাই জানেন, কিন্তু দুর্গাপূজার আগেই কিন্তু ভ্যাকসিনেশনের একটা প্রক্রিয়া চলছে, যেহেতু আপনাদের আধার কার্ড নেওয়ার কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে যে আগামী মাসে কিন্তু আপনাদের আধার কার্ড নেওয়া হবে, এবং যাদের যাদের আধার কার্ড নেই তাদের কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অভ্যন্তরেই তাদের আধার কার্ড করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং আধার কার্ডের নাম্বার নিয়ে কিন্তু সরাসরি বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু সরাসরি তাদের আপলোড করা হবে, এবং পূজার আগেই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন হবে। এবং স্কুলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা কিন্তু 9ম থেকে 12ম শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন হবে, তার নিচু ক্লাস যেহেতু এখন খোলা হবে না সেহেতু কিন্তু তাদের ভ্যাকসিনেশনটা পরে হবে, এবং তার পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ভ্যাকসিনেশন একসাথে হয়ে যাবে, এবং পূজার পরে যখন অর্থাৎ কালী পূজার পরে যখন স্কুল খোলা হবে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলা হবে তখন কিন্তু অল্টারনেটিভ ডেতেই কিন্তু আপনাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, প্রতিদিন কিন্তু আপনাদের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় হবে না। এবং তার পাশাপাশি আরেকটা নিউজ যেটা উঠে এসেছিল যে এতদিন ধরে যে 6 দিন ক্লাস হচ্ছিল
অর্থাৎ সোম থেকে শনিবার সেটা কিন্তু আগামী দিনে কিন্তু সেটা পাঁচ দিন হবে, অর্থাৎ সোম থেকে শুক্রবার কিন্তু ক্লাস হবে। সেটা হয়তো করোনার প্রকোপটা কেটে গেলে হয়তো আবার পুরনো নীতিতে ফিরে যেতে পারে, কিন্তু কিন্তু পূজার পরে যেটুকু জানা গেছে সেটা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্তই আপনাদের ক্লাস হবে। কিন্তু সে সম্পর্কে আগামী দিনে আপনারা সমস্ত ডিটেলসটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।